Hello, hi. Yosta. মাথা যে লালের টুপুরটা এটা খুব সুন্দর লাগে 2600 টাকা পিস 42 টাকা পিস কোনটা কোনটা কি নাম এটার ভাই তিতির হ্যাঁ তিতির তিতির হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে সকাল সকাল আমি চলে যাব আমাদের রংপুরের টাউনে যেই হাট বাজারটা লালবাগ বাজারে আজকে হাটের দিন তো আজকে বাসার জন্য টুকরেকি বাজার করব আর দুটো ছাগল কিনবো ছাগলটা হচ্ছে দুজন মহিলাকে দেওয়া হবে পালন করার জন্য সাদকা হিসাব বা মান্থলি হিসাব যেটা বলেন আর কি তো এখন চলে যাচ্ছি হাটে ছাগল দেখতেছি ছাগল মেলা ছাগল উঠছে দেখি ছাগলের কালারটা তো দারুন আইলুন মেলা ছাগল উঠছে আর হাজার হাজার হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে গেছে কষায়রা কিনছে সব ছাগলগুলো ভালো আছে দেখি হাইলুন আমার লাগবে দুইটা দেখেন এই দুইটা পাঠানো দুইটা কত ব্যথা কেনা বলেন দেখি সাদা দশ দিই দিবেন দুইটা 7000 দেন নিয়ে যাই দাদা না ঘুরি আমরাও না ঘুরি কেবলই আসলাম হইলে নিয়ে যাই বুঝতে পারছি পোষা মালা এখন যদি হয় দেখি পছন্দ হয়েছিল উনি চাইছে 8000 টাকা লেখালেখি আছে এখানে আমি তো করি নাই 8200 কম দিই আমি দিয়ে আমি বললাম 200 টাকা দিয়ে দিচ্ছি চলেন আসেন চলেন 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 আমরা নিলাম এটা 7200 তে আমার
চলি যাব লেখেন লেখেন এখানে হাটে লেখানি পার সাইকেল 200 টাকা আমাদের ছাগল নিছে 7200 আর ছাগল প্রতি 400 তার মানে 7600 টাকা আজকে ছাগলের বাজার মোটামুটি কম এই ছাগল মোটামুটি 10000 বা 9500 এর মতো হয় আমরা সেখানে 7200 দিয়ে নিলাম এটা কারণ হই রমজান তো রমজানে একটু ছাগলের বাজার কম থাকে হাটের দিন রমজানে সুন্দর বাটনা মিষ্টির দোকান দিচ্ছে সব হাড়ি পাতিল দোকানগুলো দেখতেই ভালো লাগে দূর থেকে কি দাদা ভালো আছেন দাদা কই গেছে তারপর ব্যবসা কেমন যাচ্ছে হ্যাঁ কয়দিন আগে তো বৃষ্টিতে সব অবস্থা খারাপ হয়েছে না আমাদের ছাগল আটকায় গেছে হাঁটা হাঁটা নিয়ে আসতেছে পাতা খাওয়াচ্ছে একটু আগে কি আসতে চায় না সব ছাগল একসাথে যে ওইখানে ওই জন্য যারা এখনো বাটনা মিষ্টি অর্ডার করেননি তারা হাসান মার্ট বা অথবা হাসান ব্লগসে ফেসবুক পেজে এসএমএস দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ফোন দিয়েও আপনারা বাটনা মিষ্টি অর্ডার করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি চার্জ পে হ্যাঁ মাটির ব্যাংকগুলো সেই দেখতে বাজারেও ভিড় অনেক যে অবস্থা এটা কত কেজি ভাইয়া দাও ভালো দেখি নে এক কেজি দাও ভালো দেখি বাসি দাও বাসি দাও এটা দুইটা নে কেজি হিসাব কেজি 28 ওই তো কেজি হিসাবে 28 টাকা এই ব্যাগে দিয়ে দেন সব কটে গেল ভাই পুষাক কত পুষাক কত আটি কত দেন তো আমাকে একাটি দেন ভাই খালি পানি মারছেন কেন জানি দেন এইটা এইটা ব্যাগে ভর ভাই চিংড়ি কেজি কত ভালো আছেন চিংড়ি কেজি কত 500 কম রাখবেন না 350 রাখেন রুই কত বেচেন ৩২০ ছোট আপনার কিছু কম ধরেন 280 টাকা 250 ধরেন 250 মিরকা না মিরকা কেজি কত গ্লাস কাপ মনে হয় মিরকা 220 টাকা হবে এইটা করেন কি মাছ এটা মিশালি ওটাকেই বলে ওটাকেই বলে কাজু ওটাকেই রূপসা ওই নারিকেলি এটা কত রাখবেন 180 রাখেন এক কেজি দেন সিলভার কাপও হবার না বাবা সিলভার কাপও হবার না কত রাখবেন এটা 220 200 রাখেন 200 টাকা মাছ ধরতে গেলে জীবন ওইভাবে কথা বললাম না বাবা যে দেন এক কেজি দেন এক কেজি ভালো দেখে ফ্রেশ দেখে দেন 219 টাকা কেজি বেচার উপায় একটু বড় সাইজ দেখে দেন বড় সাইজ গুলো দেন এক সাইজের মাছ এই দেন এক কেজি বড় ওরে পেট খাওয়া অর্ডার দেন না কটা উঠছে বহু দুধ আছে হ্যাঁ পিস করে দেন এই ছোট মাছ কত বেচেন 80 টাকা 80 টাকা পোয়া এটা কি সবসময় সেল দেন আপনি না এই মাছ সবসময় সেল দেন আনেন কোথায় চট্টগ্রাম ও আচ্ছা চট্টগ্রাম থেকে আসে ভাই দাঁড়াবে এখন দেখো
ইলিশের মতো একদম হ্যাঁ চাচা আইনলে বৌদুলালি হ্যাঁ তাহলে তুমি কুটবা কিন্তু এক পাওয়া দেন তো সত্তর টাকা রাখেন টাটকা আছে বাটা নিবি ভাই কি মাছ দেবো একটু ডুবে রেখে বাজার শেষ করলাম মাছ নিলাম অনেক কথা বৌদুলেরই মাছটা আমার খুব ভালো লাগে ডিশের মতো স্বাদ লাগে এখানে পেলাম নিয়ে নিলাম একবারে কেটে নিলাম ঝামেলা কম টমেটো আছে বাসায় এই টমেটো কত ধরবেন টমেটো ভালো দেখে দেন মামা আর এই যে সিম কত পাচ্ছেন সিম সিমও দেন এক কেজি না কটা গাইলো নেন লাগবে না ফেরত দিতে হবে না ফেরত দিতে হবে না চা চা খায় চা খায় এই কি সুন্দর সব আছে পার্টি আগা আগা হাঁটতে চায় না ছাগল ও এই দুইটা এই দুটো কত যাইছিলা চোদ্দ হাজার আমরা নিলাম তো এই যে এইটা দামাদামি করছিলাম এলাকায় এটা চাইছিল চোদ্দ হাজার টাকা আমি বলছিলাম দশ হাজার দেয় নেই মানে আজকে হাটের দিন তো লালবাগে প্রচণ্ড ভিড় অনেক দূর হেঁটে হেঁটে রিক্সা নিতে হবে তরমুজ লালবাগের বাঘকে বিড়াল বানাই দিছে কই যাও তোমরা কই যাও হ্যাঁ কই যাও আচ্ছা টোপা মুরগির টোপা লালবাগ মেইন রাস্তার উপরে মুরগি হাঁটি কবুতরের হাঁটি দেশি মুরগি হাঁস সব পাওয়া যায় একদম রাস্তার উপরে এই যে এটা হচ্ছে মেইন রাস্তা এই দেখেন রাস্তার পাশেই হাট কবুতরের টোপা আপনার কিনছেন আপনি না বেচবেন ও কত নিচ্ছেন চারশো জোড়া খাঁচাসহ চারশো ভাই খাঁচাসহ কিনছে চারশো টাকা বাজারি গা এই যে দেশি মোরগ মুরগি এই যে বসায় রাখে না এই সিনটা দেখতেই ভালো লাগে হ্যাঁ নাসির কি খবর কেমন আছো ভালো আছো ব্যবসা কেমন যাচ্ছে মুরগি তোমার হ্যাঁ কবুতর নাই তোমার কেন কবুতর এখন সেল দিচ্ছ না মুরগি কত সেল দিচ্ছ দেখেন রাজহাঁস রাজহাঁস কত বেচেন ভাই ছাব্বিশশো টাকা পিস কম নাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো চাইছে ধরেন এই মধ্যেরটা ধরেন কত দেবেন লাস্ট কত পঁচিশশো একশো টাকা কম দেখো তো ওজন
هذا كم رقم هذا؟ 2600 رقم. 2600. جينا هاشتي، هذا كم شغلة؟ 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 هذا كم তেলও দেখা যায় হ্যাঁ তেলই যে লেজে থাকে তেল ও আচ্ছা আচ্ছা আরে সেই তো ভাই তেল বাড়ি করে দিল তেল লাগা ওটা তেল হ্যাঁ ওই যে ফট দিয়ে রাউন্ড দাও আপনি সব একদম লাগে রাস লাগবে কত 100 টাকা কম শুধু বড় হাস না আর ভাই 500 টাকা দিয়ে তো 7:35 সেদিনকে ভাই হ্যাঁ আমি কত বিক্রি করলাম তিনটা না তোমারও তো ছিল অনেকগুলো চারটা খেল তিনটা বিক্রি করছিল না ভাই মেলা দাম করে না বাচ্চা কত গেছে এগুলো কত করে ভাই বিক্রি করলো 42 টাকা পিস কোনটা কোনটা এটা আর এক কোন 45 টাকা এই এইটা কিসের বাচ্চা এটা সোনালি মুরগি ওই যে বড় বড় মুরগি যেটা হয় এগুলো কত পিস ও যে বড় ডিম পারে যে মুরগি না 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 আপনি যে মুরগি আমি দিছিলাম বাখা ও এটা হ্যাঁ পাকিস্তানি টাই পাকিস্তানি সোনালি কালার বাট এগুলা তিনটা তিন রকমের জাত এটা কম কি ছিল 26 সাথে 28 টাকা দাম বেশি দাম না করে বেশি এটা ভাই দামে কত কি জাতের হাঁস এটা দেশি ফার্ম দেশি আর ফার্ম একই দাম সুন্দর দেখতে দেখতেই ভালো লাগে কি নাম এটার ভাই তিতির ভাই হ্যাঁ তিতির তিতির হ্যাঁ ও খুব রেয়ার তো দেখা যায় না চিনা মুরগি আছে চিনা মুরগি ভাই চিনা মুরগি ভাই চিনা মুরগি আছে চিনা বলে এটা কত লাগে কেউ চিনা মুরগি কেউ বলে দেখতে কত সুন্দর এটা এক পিসি ছিল না সেল করছে না বাসায় আছে আর কি এটা আর কি এক্সট্রা তো মানে হচ্ছে সময় পাচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার কাছে মুরগির বাচ্চা নাই ওই যে ওই দিক মুরগি দেখ মুরগি বাচ্চা ভালো না ভাই সেই তো মোরগটা মানে বড় যুদ্ধ করার যে মোরগ থাকে না ওই রকম সিল্কি এটা ডিম ডিম দেয় হ্যাঁ না না বড় হবে না ডিমের কি কালার সাদা খামারের বাচ্চা কোথায় খামার তোমাদের জুবাপাড়া হ্যাঁ হ্যাঁ কি নাম বললাম সিল্কি আগে তো দেখি না এই যে ইয়ার মতো দেখতে টাইগারের বাচ্চা নাই এগুলা এই কি লাখা না লাখা লাখা জোড়া কত বেছেন চাচা কত 1800 কবুতরের বাজারে মেলা ভি এটা খাতা সহ কত নেবেন 1500 কালারটা ভালো লাগে দুইটা দুই কালার হলে ভালো লাগতো এটা এটার নাম কি নিচের কালারটার জোড় এটার জোড়া কত এটার ডিম দিছে
এটা ভালো লাগছিল কিন্তু এটা দুইটা সাদা নয় একটা সাদা একটা অন্য হইলে তখন মানাই এই চারটা কত রাখবেন ভাই হ্যাঁ 1000 একই একই জাতের এই দুটা পাতা খাইতেছে যাক এই লালবাগ ঘাটে গেলাম না ওখান থেকে হ্যাঁ মাছটা টাটকা আর বৌদুলালি দেখে কিনতে মন চাইলো মানে এটা তো একদম মোটামুটি ইলিশের স্বাদি ওই যে একদিন আনলাম না সামুদ্রিক মাছ গ্রাম থেকে ওইটাই পিস করে কেটে কেটে আনছে একবারে এটা 1 কেজি কেজি নিচ্ছে 220 আর ওটা হচ্ছে এই মাছটা বড় ছিল ভালোই আজকে পুঁইশাকের কথা বললাম হ্যাঁ আমি পুঁইশাক নিয়ে আসলাম দুই আটি নিতে চাইছি তবু বলছে না একটা না একাটাই থাক হ্যাঁ হ্যাঁ বাসায় পালন করার ছাগল কেমন হয়েছে ভালো হয়েছে চারটা ভালো বুঝছো পাতা দিছে দেখি সুখ হয়ে আছে এক দুটার মধ্যে একটা একটু চিচিল্লায় বেশি তোমার কাঁঠাল গাছে তো সেই কাঁঠাল আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কতগুলি নষ্ট হয়ে যায় হ্যাঁ কালো কালো হয়ে যাবে কিছুদিন পর পড়ে গেল অনেক পড়ে গেল এই যেমন কালো কালো হয়ে পড়ে যায় হ্যাঁ একদম কালো কালো হয়ে পড়ে যায় মাছ বাটনাতে কিভাবে মাছ আপনারা পরিষ্কার করে নেবেন তপু মামা দেখিয়ে দিচ্ছে আমি বলছিলাম মামা ছোট মাছ কিনবো না মামা কাছে না নেও আমি কুটে দেবো এই জন্য মামার কাছে দায়িত্ব পড়ছে কোটার মামা মাছ কুটে তুমি কি আনন্দিত নিয়ে আসছে এখন নাকি নারাজ তোমার চেহারা মনে হচ্ছে নারাজ কেন আমি নিজে তোমার চেহারা কেন যদি কালো কালো লাগতেছে আল্লাহ আমি নিজে পছন্দ করছি তা আমি ইয়া করবো না ও আমাকে কইছে মামা ছোট মাছটা খুব টাটকা আমি নেই তাহলে অবশ্যই নিবা কিন্তু কুটতে হবে তোমাকে এই বিকালের সময় ইফতারির একটা চাপ তো থাকেই এই সময় তো আম্মু বকা দিই আমাকে যে মাছ কোটা যাবে না ও বলছে আমি কুটবো তুমি না পরে অল্প স্বল্প এক পা করে নিয়েছি মাছটা খুবই টাটকা ভাবলাম যে আমার মামা মাছটা পরিষ্কার করতেছে এটা একটু আপনাদের পরিষ্কারও দেখাই দিই মাছ পাটনাতে কীভাবে ইউজ করে একটু দেখাই দাও পানি দিয়ে ঘষে ঘষে দেখাই দাও কী কী মাছ আছে এখানে এখানে ডাইরকা মাছ আছে চোপড়া মাছ আছে আমরা এখন মাছ বাটনা সিঙ্গেলও সেল করতেছি মাছ বাটনা কারো লাগলে অবশ্যই পেজে এসএমএস করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করে অর্ডার করতে পারবেন মামা কি পরিষ্কার করলো পরিষ্কার তো হয় নাই কেন পরিষ্কার হলো হ্যাঁ তুমি করি দেখো পরিষ্কার হবে এই সব মাছগুলা ফেলে দিলা তুমি তুমি যদি এরকম পরিষ্কার করতে পারলে এক তুমি তুমি শোনো এক পোয়া মাছ কিনে আনলা এটাকে বানাই ফেলছো আধা পোয়া পরিষ্কার করি আমাকে একটু চ্যাটা দিলাম ছাগল নিতে আমাদের আম্মু দুইটা মহিলাকে রাখা হয়েছে চলে আসছে এটার কিন্তু জাত অনেক ভালো হ্যাঁ তাড়াতাড়ি একটু বড় করলে আর ও হচ্ছে আমি কথা বলছিলাম এ হচ্ছে খায় কাঁচা পাতা ছাগলের পাতা মানে গায়ে কাঁঠালের পাতা ভালো খায় ভুষিও খায় সবই খায় মানে গ্রামের ছাগল তো আপনারা যা খাওয়াবেন ভালোভাবেই থাকবে আর কি মানে এটা পোষা ছাগল কারো ওই দালালের কেনা না হ্যাঁ বাসার ছাগল আমাদের অনেক উপকার হইলো যাক আলহামদুলিল্লাহ মনে তার মনের আশা যেন পূরণ হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভালো থাকবেন ছাগলগুলোকেও ভালো রাখবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ
তো আমার ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ